ওস্তাদ বিসমিল্লাহ খান একজন বিশ্ববিখ্যাত সানাইবাদক। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে তিনি অবিস্মরণীয় এক ব্যক্তিত্ব। উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যন্ত্র হিসেবে সানাইকে প্রতিষ্ঠিত করবার একক কৃতিত্ব শুধু তার। বিসমিল্লাহ খান 1916 সালের 21 মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা পয়গম্বর খান ও মা মিঠান। তার পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞ ছিলেন। তার সঙ্গীত গুরু ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাইবাদক প্রয়াত আলী বক্স বিলায়াতু। 1937 সালে কলকাতার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে একে ভারতীয় সঙ্গীতের মূল মঞ্চে নিয়ে আসেন তিনি। 1950 সালের 26 জানুয়ারি দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে রাগ কাফি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকং সহ পৃথিবীর অনেক দেশে তিনি সানাই বাজিয়ে মুগ্ধ করেছেন আপামর দর্শককে। তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতরত্ন 2001 সালে, পদ্মবিভূষণ 1980, পদ্মভূষণ 1968, পদ্মশ্রী 1961, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1956, মধ্যপ্রদেশ সরকারের তানসেন পুরস্কার, ইরান প্রজাতন্ত্রের তালার মসিকি 1992 এবং সঙ্গীত নাটক একাডেমির ফেলো 1994। এছাড়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বখ্যাত এই সানাইবাদক 2006 সালের 21 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরকম একজন বিশ্ববিখ্যাত মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।